হ্যাঁ ব্রোডি, লেট আস প্লে উইথ ম্যাথ টুডে। আচ্ছা, তুমি জানো 9 একটা ইন্টারেস্টিং নাম্বার? 9, ইউ নো ইট? চলো আজকে 9 নিয়ে কিছু করবো, ইন্টারেস্টিং কিছু একটা করবো, অ্যান্ড ইট উইল বি রিয়েলি রিয়েলি ভেরি মাচ ইন্টারেস্টিং। চলো তাহলে শুরু করা যাক। ডু ইউ ওয়ান্ট টু সি ইট? ওকে, দেন ওয়াচ দিস ভিডিও। সো ওয়েলকাম। আচ্ছা, হলো 9 স্কোয়ার কি হয়? 81। 9 যান 81, চলো লিখে দিলাম 81। ফাইন, এবার এর 9 দিয়ে যতগুলো নম্বর হবে, দ্যাট মিনস 99,999, 99,999, 99,999, 9,99,999, এমন ধরনের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর স্কোয়ার তুমি কিভাবে বের করবে? স্কোয়ার তো বের করে যেতে পারে, যারা অপারেশন জানে, মাল্টিপ্লিকেশন জানে, দেখে দিস ডিপেন্ড অন, বাট আই বল ইউ উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড হাউ উইল ডু দিস ইভেন বিফোর দ্য ক্যালকুলেটর, অর্থাৎ ক্যালকুলেটরের আগেও তুমি কি ব্যবহার করে নিতে পারো স্কোয়ার, এগুলো আজকে আমরা দেখবো। চলো শুরু করা যাক তাহলে 99 স্কোয়ার দিয়ে শুরু করি। প্রথমে আগে এক দুটো দেখে নিই, যে প্যাটার্ন বুঝে যাবে, তারপর হোমওয়ার্ক থাকবে দুটো, এই দুটো হোমওয়ার্ক তোমাদের করতে হবে, রাইট? চলো 99 স্কোয়ার কীভাবে করবো। প্রথমে 9 এর প্রতি কনসেন্ট্রেট করো। 9 স্কোয়ার কী হচ্ছে? 81, ঠিক আছে, 81। কিন্তু গঠনের লক্ষ্য রো, যখন আমি 81 দেখলাম, 8 এবং 1 একসাথে কিন্তু লিখিনি, মাঝখানে একটা কী রয়েছে? স্পেস রয়েছে, গ্যাপ রয়েছে। কেন রয়েছে একবার বোঝাচ্ছি, কেন এতটুকু স্পেস, কেন বেশি নয়, কোন সময় বেশি স্পেস রাখবো চলো একটু দেখে নিই। এবার দেখো, এই 99 একটা 9 এর কাজ আমরা করলাম 81, কিন্তু আরেকটা 9 তো রয়ে গেলো না, কয়টা রয়ে গেলো? একটা 9, একটা ডিজিট, তার এর জন্য একটা স্পেস খালি রাখবো। যদি আরও দুটো 9 বাকি থাকতো তাহলে দুটো স্পেস খালি রাখবো, তিনটে থাকলে তিনটে। তাহলে গঠনের ডাটা হচ্ছে কী করবো, তাহলে স্পেসে কী থাকবো, স্পেসে লিখে দেবে 0, আর কী রইলো বাকি দিয়ে 9 লিখে দেবো। ভেরি সিম্পল, চলো এরপরটা দেখে নিই। এবার দেখো সেম একই ঘটনা, 9, 9 কী দেখো তাহলে 81, রাইট? 81। এবার দেখো একটু স্পেস বড় করে নিলাম, কারণ হচ্ছে কি আরও দুটো 9 বাকি, যেহেতু দুটো 9 বাকি তাহলে দুটো স্পেস আমাকে খালি রাখতে হবে দুটো ডিজিটের জন্য, রাইট? কিন্তু হবে কি, ভেরি সিম্পল, এই জায়গায় আসলে দুটো ডিম হচ্ছে, অর্থাৎ দুটো 0 হচ্ছে, রাইট? ওকে, তাহলে এদিকে কী হচ্ছে, এদিকে কী বাকি? দুটো 9, দুটো 9 হবে। আই থিঙ্ক এবার প্যাটার্নটা ক্লিয়ার, প্যাটার্ন বোঝা পছন্দ, এটা দেখে নিই, তারপর তোমাদের হোমওয়ার্ক থাকবে। 9,999, তাহলে প্রথমে 9, এই 9 এর জন্য কি হচ্ছে? 81। আচ্ছা বলো, মাঝখানে কয়টা স্পেস খালি রাখবো, কয়টা ডিজিটের জন্য খালি দেখো? 1, 2, 3, এই তিনটে, তিনটে 9, তাহলে খালি থাকবে তিনটে স্পেস। এই তিনটে স্পেসে কি হচ্ছে? 0। ওকে, বাকি কি? তিনটে 9 দেখে দাও, 9,999। ক্যালকুলেটর করে দেখো, একই আসছে স্কোয়ার। নাও দিস আর ইউ হোমওয়ার্ক, ইউ টু ডু দিস। এই প্যাটার্নটা যেমাত্র বোঝা গেছে তাহলে এগুলোও খুব সহজে করা যেতে পারে। এইভাবে যতগুলি 9 থাক না কেন, 100টা 9 দিয়ে যদি বলা হয় আমাকে স্কোয়ার করতে, ইটস ভেরি সিম্পল টু ডু, ক্লিয়ার? সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, অ্যান্ড ইউ ক্যান অলসো ডু দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড কিপ ওয়াচিং দ্য আদার ভিডিওস টু, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড ইয়েস কিপ সাপোর্টিং টু।